ফুটন্ত গরম পানিতে মাছের মাথা দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করছি, আশা করছি সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে ব্লগ। এখানে মাছের মাথা নিয়েছি আর সেটাকে আমি এখন ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেব একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে। আসলে মাছের মাথাগুলো সবসময় নষ্ট হয়ে যায়, খেতে চায় না অনেকেই, তাই মাছের মাথাটা নিজেও খেতে ইচ্ছে করে না সব সময়। তাই আমি আজকে এই রুই মাছের মাথাটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি। মাছটাকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেলে আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে উপকার আসবে, আপনারা এভাবে মাছের মাথাগুলো নষ্ট না করে এভাবে রান্না করে খেতে পারবেন কাটা ছাড়া, আর বাচ্চারাও খেতে পারবে, খুবই মজা এবং টেস্টি এই রেসিপিটি। মাথাটা সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটা নরম হয়ে গিয়েছে, এখন মাথাটা আমি তুলে নিয়ে মাছের মাথা থেকে কাটাগুলো আমি বেছে ফেলবো, যতটুকু সম্ভব বড় বড়। গরম অবস্থায় এটা করে নেব, দেখতে পাচ্ছেন কাটা চামচ নিয়েছি, একটা ছুরির সাহায্যে এভাবে আমি মাছের মাছগুলো আলাদা করে নিচ্ছি, আর মাছের মধ্যে যে বড় বড় কাটা থাকে সেগুলো আমি ফেলে দেব। ফেলে দিয়ে মাছগুলো নিয়ে নিচ্ছি, আর মাথার ঠুলি যেটা ভিতরে মগজ থাকে সেটা রেখে দেবো আস্ত, কারণ মগজটা পানি হয়ে যাবে। আসলে এভাবে আমরা জিনিসগুলো নষ্ট না করে রান্না করে নিতে পারি, কেননা এগুলো সব কিছুই ভালো খাওয়ার জিনিস, আমরা অপচয় না করে এগুলোকে আমরা এভাবে রান্না করে নিলে আসলে মাথাটা অনেকে খেতে চায় না এই কাটার কারণে বা ভালো লাগে না, সেই জন্য এভাবে কাটাগুলো ভেজে নিয়েছি। আর মাথার এই যে ঠুলিটা আমি রেখে দেবো, এটাকে ভাঙা যাচ্ছে না। এখন মাছের মাথাটা রেডি হয়ে গেল, আর এখানে আমি একটি আলু সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট পিস করে, আপনারা আলুটা না দিলেও পারবেন। আমি নিয়েছি আমার মাছের ঝোলটা একটু ঘন হওয়ার জন্য, এই যে আলুগুলো একটু সিদ্ধ করে এই যে কাটা চামচের সাহায্যে একটু এভাবে ছেঁচে দেবো, যাতে আলুটা আরও গলে ঝোলটা একেবারে ঘন হয়ে যায়। চুলে চলে গেলাম, চুলাতে পেঁয়াজ দিয়ে দিব, লবণ আর একটা শুকনো মরিচ, আমি আজ কাঁচা মরিচ দেবো না শুকনো মরিচ, এভাবে দুটো শুকনো মরিচ কেটে দিয়েছি, বলেছি একটু নতুনভাবে রান্না করব মাথাটা। লাল মরিচটা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা করে নিচ্ছি, এখন আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি আমার মাথা মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা দেব, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আদা জিরা রসুন বাটাটা। আর আদা বাটাটা দিয়েছি যেহেতু রুই মাছটা বড়ো আর মাথাটা রান্না করতে এমনি আমি একটু আদা ব্যবহার করি মুড়ি ঘণ্ট করার সময়, আর যেহেতু মুড়ি ঘণ্ট করবো না আলু ঘণ্টই হবে মাছের মাথা দিয়ে। আমি টমেটো একটি কেটে দিয়ে দিয়েছি, টমেটোটা আগে দিয়েছি কারণ আজকাল টমেটোগুলো সিদ্ধ হতে চায় না, তা যাতে টমেটোটা সিদ্ধ হয়ে গলে যায় এবং ঝোলটা খেতে ভালো লাগে। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, কিছুক্ষণ কষানোর পর এবার আমি আলুটা দিয়ে দেব, আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো পাতলা করে কেটেছি, আর মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আলু এবং মাছের ভিতরে ঢুকতে পারে। এভাবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, ঝোলটা আপনারা পছন্দ মতো দিবেন, যদি একটু হালকা ঝোল থাক পছন্দ করেন ঝোল দিবেন, অনেকে মাখা মাখা ঝোল পছন্দ করে, অনেকে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে, আমি ঝোলটা রাখবো কিছুটা। কিছুক্ষণ পরপর এটাকে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছগুলো মিশে গেছে। আসলে রান্নাটা খুবই চমৎকার হয়েছিল, আবার খেতে অনেক টেস্টি লেগেছিল। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি,
মাছের পানিটা একেবারে টেনে নিয়েছে, আমি আর একটু সিদ্ধ পানি দিয়ে দেব যাতে একটু ঝোল ঝোল থাকে। হয়ে গেল আমার ফুটন্ত গরম পানিতে মাছের মাথা রেসিপিটি। আশা করছি এতক্ষণ ধরে পাশে ছিলেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।